কাহারোল উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আজকের এই শান্তি ও উন্নয়ন সমাবেশ। এই সমাবেশে উপস্থিত আছেন আমাদের উপজেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সভাপতি জনাব এ কে এম ফারুক, উপস্থিত আছেন আমাদের বীরগঞ্জ কাহারোল মাটি ও মানুষের নেতা, আমাদের সকলের অভিভাবক, আমাদের বিশ্বাস এবং আস্থার প্রতীক আমাদের আজকের এই জনসভার জনপ্রিয় এমপি জননেতা জনাব গোপাল এমপি মহোদয়, উপস্থিত আছেন জেলা থেকে আগত নেতৃবৃন্দ, উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান বৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ। আসলে এত অ্যাড্রেস করতে গেলে তো সময় একেবারে কম। সামনে উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, বোনেরা, শ্রেণীভেদে সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম, আদাব ও শুভেচ্ছা। আজকের এই সমাবেশ শান্তি ও উন্নয়নের সমাবেশ। আওয়ামী লীগ শান্তির কথা বলে, আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে, এই জানি। আজকের এই বিশাল জনসমুদ্রে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আওয়ামী লীগ পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সমাবেশ কালুর মোড় থেকে সুলতানার হোটেল, সুলতানার হোটেল থেকে কাহারোল ব্রিজ পর্যন্ত চলছে। এই সমাবেশে আমি এখানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে খুবই ধন্য এবং গর্বিত মনে করছি। আমার কাছে খুবই ভালো লাগতেছে যে এত বিশাল জনসমুদ্র। আমার পূর্ব বক্তা বলে গেছেন যে গান বাজনা করে আমাদের এমপি মহোদয়কে মঞ্চে উপস্থিত হতে হয়, কিন্তু আজকের এই বিশাল জনসমুদ্র আসলেই প্রমাণ করে দেয় যে গোপালদা জনগণের নেতা, জননন্দিত নেতা। আমি বলতে চাই 1971 সালে যুদ্ধের পরে আমাদেরকে বলা হয়েছিল তলাবিহীন ঝুড়ি, সেই তলাবিহীন ঝুড়ি থেকে, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ, আজকে আমরা ডিজিটাল বাংলাদেশে অবস্থান করছি। আজকে আমরা ডিজিটাল বাংলাদেশের সেই সেবা প্রতিটি ঘরে ঘরে আমরা পাচ্ছি। আমি বলতে চাই উন্নয়নের কথা অনেকেই বলেছেন, আমি আর সেদিকে বলতে চাই না। আমি বলতে চাই আসলে মানুষ ফেরাস্তাও না, আবার শয়তানও না, মানুষ একটা মাঝামাঝি অবস্থানে থাকে। আমাদের এমপি মহোদয়কে আমরা সকলেই জানি যে 80% ভালো মানুষ উনি, 20% মানুষের মধ্যে সমস্যা থাকতেই পারে, তাই না? তো 80% ভালো যে মানুষ তাকে আমরা অবশ্যই ভালো মানুষ বলতে পারি। আমি বলতে চাই যারা এমপি মহোদয়ের সম্বন্ধে অনেক কথা বলেছেন তাদের উদ্দেশ্যে আমি এটুকু বলতে চাই, যারা এখনো ক্ষমতায় আছেন, যারা বিভিন্নভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, তাদেরকে বলতে চাই আপনাদের আশেপাশে আপনাদের ডানে বেয়ে যে লোকেরা আছে, আপনারা তাদের ক্ষমতাটাকে কতটুকু, ক্ষমতার অধিকারটুকু দেওয়ার চেষ্টা করেছেন? আপনারা তো চেয়েছেন তাদের ক্ষমতাটাকে একেবারে কক্ষীগত করে রাখা, তো আপনারা নিজেদের অবস্থানে থেকে যদি আপনারা এরকম করতে পারেন, তো আমাদের এমপি মহোদয় উনি একটা বিশাল জায়গায় আছেন, উনি তো প্রত্যেকটা মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। মানুষের বদনাম করে কখনো জনগণের ভালোবাসা পাওয়া যায় না, জনগণের ভালোবাসা পেতে গেলে জনগণের দোর গোড়ার বোঝাতে হয়, কারো বদনাম করে নয়। আমাদের এমপি মহোদয় সেটা প্রমাণ করে দিয়েছেন, আজকের এই বিশাল জনসমুদ্র সেটা প্রমাণ করে দিয়েছেন। আমি বলতে চাই দাদা, আপনি বলেছিলেন যে আমরা কি বিশ্বাস করি আপনি নমিনেশন পাবেন, আজকের এই জনসমুদ্র আপনাকে বলে দেয় আপনি 100% নমিনেশন পাবেন এবং আপনি এমপি হবেন। আমরা দাবি করব আপনি এমপি, আপনাকে আমরা এমপি নির্বাচিত করব, কিন্তু আজকের এই জনসভা থেকে আমরা দাবি করব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উনি যেন আপনাকে মন্ত্রিত্ব দেন। আজকের এই জনসভা থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই দাবি জানাচ্ছি, আপনাকে এমপি বানানোর দায়িত্ব আমাদের এবং আপনি এমপি হবেন ইনশাআল্লাহ। আজকের এই জনসমুদ্র সেটা প্রমাণ করে দেয়। পরিশেষে সকলকে বলবো যে যাই বলুক না কেন, গোপালদা যদি থাকে তাহলে আমাদের কপাল ভালো। গোপালদা থাকবে, উনি আছে, উনি আমাদের সাথে থাকবেন, আমরাও তার সাথে আছি, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।